আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সপার্ট ম্যান ইউটিউব চ্যানেল। বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি এমন একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা প্রত্যেক দিনই কম বেশি ভিডিও দেখে থাকি। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি অটোমেটিক সেট থাকে, যার মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত শুনে থাকি, যার মাধ্যমে আমরা ভিডিও গান শুনে থাকি, যার মাধ্যমে আমরা ওয়াচ শুনে থাকি। কিন্তু আজকের এই ভিডিওতে এই ইউটিউব অ্যাপ্লিকেশনটির মধ্যে কয়েকটি সেটিংস দেখাবো, যে সেটিংস এর মাধ্যমে আপনি এই ইউটিউব অ্যাপ্লিকেশনটির মধ্যে ইউটিউব চালানো আরো সুবিধা পেয়ে যাবেন বেশি। তো কিসের সেটিং জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। যদি আমরা ইউটিউবের মধ্যে কোনো ভিডিও গান শুনি এবং সেই গানটি আমরা যদি MP3 করে শুনতে চাই, ইউটিউবের সেটিংস দ্বারা কিন্তু আপনি ভিডিও গানগুলিকে, ভিডিও কোনো জিনিসকে, ভিডিও কোনো ওয়াচকে, ভিডিও কোনো কোরআন তেলাওয়াতকে আপনি MP3 করে শুনতে পারবেন, বড় কোনো ভিডিও সংকে। তো এটি কি করে করবেন? এটি করার জন্য যে কোনো একটি ভিডিও আপনি সবার প্রথমে অন করবেন। তো আমি একটি ভিডিও অন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো একটি ভিডিও অন করার পর ভিডিওটি কিন্তু আমি ওপেন করেই ফেলেছি, তারপর এখান থেকে ডান দিকে এটি সরিয়ে নিয়ে আসবেন। পুরো শেষ পর্যন্ত নিয়ে আসার পর আপনি এটি নিচে নিয়ে আসবেন, তারপর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন, শর্টস বলে, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ছোট্ট একটি শর্ট ভিডিও দেখতে হবে। এই ভিডিওটি যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু আপনার ভিডিওটি পুরোটি দেখতে হবে। ব্যাক করার পর যে ভিডিওটি আপনি চালিয়েছিলেন সেরকমটি ভাবে আপনি টেনে শেষ পর্যন্ত নিয়ে এসেছিলেন, সেরকমটি ভাবে আপনি আবার প্রথমে নিয়ে আসবেন। যদি আপনি ব্যাক করে দেন তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার ওই মিউজিকটি হয়ে যাবে। এর থেকে আপনি সুবিধা পাবেন, আপনার বড় কোনো কোরআন তেলাওয়াত, বড় কোনো গানকে আপনি অডিও করে শুনতে পারবেন, আপনার মোবাইলটি স্ক্রিনটি অফ করেও আপনি এটি শুনতে পারবেন। তো এটি গেল প্রথম সেটিংস। দ্বিতীয় সেটিংসটি করার জন্য চলে আসবেন ইউটিউবে। এই দ্বিতীয় সেটিংসটি কিন্তু আরও ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনি যখন কোনো ভিডিও সার্চ করেন সেটি কিন্তু এই সার্চ বক্সে এসে আপনাকে সার্চ করতে হয়, এবং যেটি আপনি সার্চ করেন সেটি কিন্তু এখানে পরপর শো করে থাকে। এবং তাছাড়া আপনি যখন কোনো ভিডিও দেখেন সেই ভিডিওগুলো জমা হয়ে হিস্টোরি মানে লাইব্রেরিতে এসে, হিস্টোরি এসে জমা হয়। এখান থেকে আপনার বন্ধুরা, আপনার বাড়ির লোক, আপনার বাড়ির কোনো সদস্য যে কেউ কিন্তু বুঝতে পারে আপনি এর আগের ভিডিওটি কি দেখেছেন, সম্পূর্ণ কিন্তু হিস্টোরিতে আসার পর এখানে কিন্তু শো করে। আপনার বন্ধুরা বুঝতে পারে যে আপনি কি ভিডিও দেখেছেন, এবং সার্চ বক্সে এসে কিন্তু বুঝতে পারে যে আপনি কি সার্চ করেছিলেন। কিন্তু আপনি একটি সেটিংস করে রাখলে এইখানে হিস্টোরিতে এসে শো করবে না, তার পাশাপাশি আপনি যেটি সার্চ করবেন সেই সার্চও আপনার এখানে শো করবে না। তার জন্য কেউ আপনার বন্ধুরা বুঝতে পারবে না যে আপনি কি দেখেছেন এবং কি সার্চ করেছেন। এটি বন্ধ করার জন্য আপনি লোগো আইকন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, তারপর সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখানে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি পরপর সেটিংস পেয়ে যাবেন, ফার্স্ট ওয়াচ হিস্টোরি এবং ফার্স্ট সার্চ হিস্টোরি। এই দুটি আপনার মোবাইলে অফ থাকবে, অবশ্যই এটি অন করবেন। আপনার মোবাইলে যখন কোনো আপনি ভিডিও দেখবেন এবং আপনি কোনো ভিডিও সার্চ করবেন সেটি কিন্তু আর শো করবে না, তার জন্য আপনার বন্ধুরাও বুঝতে পারবে না যে আপনি কি সার্চ করেছেন এবং কি ভিডিও দেখেছেন। তো এটি হলো দ্বিতীয় সেটিংস। তো চলুন বন্ধুরা তৃতীয় সেটিংসের দিকে এগিয়ে যাওয়া যাক। আপনি যখন আপনার মোবাইল থেকে কোনো ভিডিও অন করেন, সেই ভিডিওটি অন করলে সেই ভিডিওটি দেখার পর যতটুকু ডাটা খাওয়ার দরকার ততটুকু না খেয়ে তার থেকে অতিরিক্ত খেয়ে ফেলে, এবং তার জন্য আপনি দুশ্চিন্তায় পড়ে যান, তার জন্য কিন্তু আপনার মোবাইল থেকে অটোমেটিক ডাটা কেটে নেয়। ভিডিওটি যতটুকু ডাটা খাওয়ার দরকার তার থেকে অতিরিক্ত খেয়ে ফেলে। তো এই সেটিংসটা আপনার বন্ধ করার জন্য সরাসরি আপনার চলে আসবেন, এখানে লোগো আইকন পাবেন, লোগো আইকনে ক্লিক করবেন, তারপর সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখানে ডেটা সেভিং এটিতে টাচ করবেন। টাচ করার পর আপনাদের কিন্তু এটি অফ থাকবে, অবশ্যই আপনি এটি অন করে রাখবেন। এটি অন করে রাখলে আপনি যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি যতটুকু ডেটা খাবার দরকার ততটুকুই খাবে, অতিরিক্ত কিন্তু ডাটা আপনার মোবাইল থেকে ক্ষয় হবে না, এবং আপনি আপনার ডাটাকে সেভ করে রাখতে পারবেন, ডাটাকে আপনি সুরক্ষা করে রাখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করবো আমি ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং ভিডিও থেকে আপনারা অজানায় কিছু জানতে পেরেছেন। যদি ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই জুড়ে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও হয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।